আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কথা বলবো বোনাস মাম্মা নিয়ে। এটা পূর্বে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয়েছে, এইটা নিয়ে অনেকে অনেকভাবে আপনারা লিখছেন। আজকে আপনাদের মাঝে এই মাম্মা বোনাস নিয়ে কীভাবে দোমানদার করবেন, কাদেরকে দেওয়া হবে, এ টু জেড নিয়ে থাকবে আজকের ভিডিওতে। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথা যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, এই বোনাসটা নিয়ে অনেকে বলছেন যে ভাই এই ইমসে যাইয়ে কীভাবে নাম বলবো, কি বলবো। আসলে এই বোনাসটা কিন্তু নতুন না, এখানে বলা হয়েছে নতুন বোনাস আপনারা আবারও আপনাদের মাঝে দেওয়া হয়েছে। নতুন এই জন্য বলা হয়েছে, আগে যে পেমেন্টটা দিত তার সাথে একটু বাড়ানো হয়েছে, এখন আপনার 11 মাসে পাবে 3000 ইউরো। তাহলে এখানে বলা হয়েছে বোনাস মাম্মা আপনার আরিবো তেরে মিললে সলদি ইভান মাম্মা আর কি, অ্যান্ড ইভান মাম্মা। ইভান বলতে যে মায়েদের ইভান আছে, ইভান নাম্বার আছে, তারাই এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন। এখন অনেক মায়েদের কিন্তু আর কি ইভান নাম্বার নাই, তারা হয়তো ইভান ব্যাংকের কোনো কার্ড বানায় নাই। যদি আপনারা না বানাই থাকেন, আশা করি কয়েকদিনের ভিতরে আপনারা বানাইতে পারেন, কারণ এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন। বছরের শেষ পর্যন্ত আপনারা, এই 2022 সালের শেষ পর্যন্ত আপনারা দোমানদা করতে পারবেন। ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এই মাম্মা বোনাসের জন্য দোমানদা করতে পারবেন। আশা করি এর ভিতরে আপনারা ইভান বানাবেন, কেন ব্যাংক কার্ড বানাইতে কিন্তু বেশি সময় লাগে না। যাদের নেই অবশ্যই আপনারা ব্যাংক কার্ডটা বানানোর চেষ্টা করবেন। এবার তাই মূল কথায় যে এই বোনাসটা কীভাবে আর কি, কাদের জন্য দেওয়া হয়েছে, কে দোমানদা করতে পারবেন। এখানে আপনারা হয়তো, আমি পূর্বে যে ভিডিওটা দিছিলাম শুধুমাত্র বলছিলাম যে নতুনভাবে মায়েদের জন্য 3000 ইউরোর বোনাস দেওয়া হইতেছে, আপনারা দোমানদা করতে পারবেন। সব কিছু হয়তো সেখানে বলি নাই, হালকা কিছু আপনাদের মাঝে বলছিলাম। এইটা কিন্তু পুরনো বোনাস, এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা অনেক বড় করে নেই, শর্টকাটে বলছিলাম যে নতুনভাবে মায়েদের জন্য 3000 ইউরোর একটি বোনাস দেবে। এই নিয়ে আপনারা অনেকে অনেকভাবে অনেক কিছু লিখছেন। আসলে একটা বোনাস যেহেতু রানিং চলে, আবার কিছুদিনের জন্য যেহেতু অফ হয়ে যায়, তা আমি তো মনে করছিলাম যে বোনাসটা যেহেতু রানিং চলছিল, হয়তো অল্প কিছু দিনের জন্য অফ ছিল। এটা তো নতুনভাবে কিছু বলার নাই, এই জন্য হালকাভাবে আপনাদের বলছিলাম যে নতুনভাবে আপনাদের 3000 ইউরো মায়েদের জন্য দেওয়া হইতেছে, আপনারা বোনাসটা 2022 সালের ডিসেম্বরের শেষ তবু দোমানদা করতে পারবেন। যাই হোক, হয়তো অনেকে অনেকভাবে বুঝতে পারে না, অনেকভাবে অনেক কিছু লিখছেন, এটা আর কি কোনো কিছুই মনে করার না। যাই হোক, আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই মাম্মা বোনাসের জন্য কীভাবে দোমানদা করবেন, আর কাদেরকে দোমানদা করতে হবে, কে দোমানদা করতে পারবেন, যে এই বোনাসটা কে কে চাইতে পারেন আর কি, কে কে দোমানদা করতে পারবেন এই বোনাসটার জন্য। 3000 ইউরোর বোনাস যা সকল মায়েরা কিন্তু পিতারাও অনুরোধ করতে পারেন, তা হলো নার্সারির জন্য, যাদের নার্সারির বাচ্চা আছে তারা, পিতারাও এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন। ভালোভাবে আর কি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই বোনাসটি অভিভাবকদের জন্য বিশেষভাবে মূল্যবান, কারণ সন্তানের জন্য 0 থেকে 3 বছর পর্যন্ত এটি পাবলিক নার্সারি এবং ব্যক্তিগত নার্সারি খরচের সুবিধাতে প্রতি বছর 3000 ইউরো পর্যন্ত প্রদান করে। সুতরাং এই বোনাসটি সমস্ত পরিবার দ্বারা অনুরোধ করা যেতে পারে। এই বোনাসটার জন্য আপনাদের ওই ভিডিওতেও বলছিলাম যে সবাই এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন, কিন্তু এখানে বলি নাই যে পিতামাতা দুইজনে দোমানদা করতে পারেন। কিন্তু পিতামাতা দুইজনে যে দোমানদা করবেন, নার্সারি যাদের বাচ্চা আছে শুধুমাত্র তারাই পারবে, পিতা যারা আছে দোমানদা করতে হবে। বোনাসটির সমস্ত পরিবার দ্বারা অনুরোধ করা যেতে পারে, তবে এটি হবে সর্বনিম্ন ইজের সহ পরিবারে যাদের সর্বস্ব অর্থ হবে প্রতি বছর 3000 ইউরো। নেক্সট বোনাস সুবিধার্থে নেক্সটের 11 মাস আর কি, এই যে বোনাসটা আপনাদের দেবে, এক বছর পুরো এক বছর না, 11 মাস আপনারা এই বোনাসটা পাবেন। এখন 11 মাসে আপনারা কত পেমেন্ট আসবে, শক্তিশালী মাসিক পরিশোধ আর কি, মাসে যে পেমেন্টটা আসবে, নার্সারি সরকারি এবং বেসরকারি উভয়ই হতে পারে, এবং
এটি গণনা করা হয়েছে যে এই বোনাসটি একক ভাতার সাথে মিলিত সর্বনিম্ন ইজে সহ পরিবারগুলির প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে 445 ইউরো করে আপনার আসবে, প্রতিটা শিশুর ক্ষেত্রে 445 ইউরো করে প্রতি মাসে আসবে। বোনাসের জন্য অনুরোধ করতে আপনি ইতিমধ্যে ইমস প্ল্যাটফর্মে যেতে পারেন। ইমসের প্ল্যাটফর্মে আপনারা যদি জানেন তাহলে নিজে নিজে দোমানদা করতে পারবেন, আর যদি না হয় তাহলে ইমস থেকেও দোমানদা করতে পারবেন, কাপ থেকে দোমানদা করতে পারবেন এই মামা বোনাসটার জন্য। পূর্বে আপনারা যেভাবে দোমানদা করছেন একই সিস্টেমে আপনাদের এই বোনাসটার জন্য দোমানদা করতে হবে, কেন অনেকে এই বোনাসটা দোমানদা করছেন, আবার অনেকে জানেন যে কীভাবে দোমানদা করতে হয়। আশা করি আপনারা যারা দোমানদা করছেন কিংবা যারা করবেন, যারা করছে তাদের কাছ থেকে আপনারা জানিয়ে নিতে পারেন যে কীভাবে এটা দোমানদা করতে হয়। বছরের শেষ পর্যন্ত অনুরোধ করতে পারবেন এইটা, এই মাম্মা বোনাসের জন্য আপনারা এই 2022 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনারা দোমানদা করতে পারবেন। কিন্তু তারপরে প্রতি মাসে নার্সারির জন্য ব্যয় করা অর্থের পরিমাণ উপস্থাপন করে অবশ্যই প্রতি মাসে প্রতিদানের জন্য অনুরোধ করা যেতে পারে। শুধুমাত্র আগস্ট মাসের জন্য এই বোনাসের জন্য অনুরোধ করা যাবে না, পরবর্তীতেও এটা অনুরোধ দোমানদা করতে পারবেন, কিন্তু আগস্ট মাসে এটা কিন্তু সম্ভব হবে না, কারণ এটি নার্সারি খরচ কভার করে এবং গ্রীষ্মকালীন কোনো কার্যক্রমের জন্য নয়। এই যে বোনাসটার যে আপডেটটা আছে এখানে হালকা কিছু আপনাদের মাঝে পড়িয়ে শুনাইলাম, এই জন্য পড়লাম। অনেকে অনেকভাবে আপনারা লিখছেন যে এই বোনাসটা কীভাবে, কে দোমানদা করবে, কীভাবে দোমানদা করবেন। আসলে আপডেটগুলো আমাদের এখানে যখন আসে কিন্তু ছোটোভাবে আসে না, এই যে লেখাগুলো আপনার যে আসে হয়তো আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাইতেছেন না আপডেট, কিন্তু অন্তত যদি সম্পূর্ণ লেখাগুলো পড়ি, আমরা যদি নিউজগুলো সম্পূর্ণ পড়ি আপনাদের মাঝে বলতে যাই, তাহলে নর্মাল হইলেও মনে করেন 40-45 মিনিট এই লেখাগুলো পড়তে হয়। এই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ না পড়ে মেন মেন যে টপিকগুলো আছে সেইগুলো আপনাদের মাঝে বলার চেষ্টা করি। আসলে এই মেন মেন টপিক বলতে গেলে হয়তো 2 মিনিট 3 মিনিট বললে হয়, 4 মিনিট বললে একটা বোনাসের যে ধারাগুলো আছে, মেন যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু বলা সম্ভব হয়। আর যদি সম্পূর্ণটা আপনাদের মাঝে বলতে যাই যে কীভাবে কী বৃত্তান্ত সব এ টু জেড যদি বলতে যাই, তাহলে মনে করেন 40-45 মিনিট এই ভিডিওটা করতে হয়। আর আমি জানি যে 40-45 মিনিট যদি ভিডিও করি কেউই আপনারা দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কেউই যাবেন না, হয়তো টাইনে টাইনে স্কিপ করে করে তারপর দেখবেন অনেকে অনেক কিছু বুঝবেন না। এই জন্য ভিডিওগুলো আমরা মেন টপিকগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। এই ছিল মায়েদের যে বোনাসটা, আপনারা যারা দোমানদা করতে চান কারা দোমানদা করতে পারবেন, কাদের জন্য এই বোনাসটা দেওয়া হয়েছে, কিভাবে দোমানদা করবেন, আশা করি এই ভিডিওর মাঝে একটু হইলেও আপনারা ক্লিয়ার হয়েছেন। এই বোনাস নিয়ে আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন, এই বোনাসটা হয়েছে বোনাস মাম্মা 3000 ইউরো বোনাস। যে কোনো কাপে হোক কিমসে হোক যে কোনো জায়গায় যাই আপনারা যদি বলেন যে বোনাস মাম্মার জন্য আপনারা দোমানদা করতে চান, তারা বললেই আপনারা বুঝতে পারবে যে কী বোনাসের জন্য আপনি দোমানদা করতে চান। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে, আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।